অঞ্চলের ল্যাঙ্গুয়েজে বই পড়ানো হচ্ছে। এমনকি মনে রাখবেন আদিবাসী ছেলে মেয়েদের জন্য কোচিং সেন্টার করা হয়, 36টা কোচিং সেন্টার করা হয়েছে। WBCS, WPS এইসব পরীক্ষায় ঐচ্ছিক বিষয়ে সাঁওতালি ল্যাঙ্গুয়েজকেও নেওয়া হয়েছে। মনে রাখবেন বাঁকুড়া, ইন্দ্রাস, বিষ্ণুপুর, বাদ্যসায়, সান্তরা, জয়পুর, হোমদার, কোদারপুর, ছাপনায় কিষাণ মান্ডি তৈরি করা হয়েছে। এই জেলায় নদীতে জল ছিল না, পানীয় জলের খুব অভাব, 3,000 কোটি টাকা বেশি নদীতে জলের প্রকল্প নেওয়া হয়েছে। এই জেলায় এই জলের প্রকল্পটা হয়ে গেলে 22টা ব্লক এবং 3টি মিউনিসিপ্যালিটি 23 লক্ষ মানুষ এই জল পাবেন, আর পাইপ ওয়াটার পাবেন। বাঁকুড়া 1, বাঁকুড়া 2, পর্জরা, বিষ্ণুপুর, ছাতনা, কিরবাস, ইন্দাস, খাতরা, ওন্দা, রায়পুর, রানীবাস, সালতরা, সারেঙ্গা, সিমলাপাল, জয়পুর, কোদলপুর, পক্তসাহেব, সোনামুখী, ইন্দপুর, তারডাঙ্গা, মেজিয়া মিউনিসিপ্যালিটি, বাঁকুড়া, সোনামুখী এবং বিষ্ণুপুর। বুঝতে পারছেন 23 লক্ষ মানুষ আগামী দিন পানীয় জল পাবে। নবায়িত 3,000 কোটি টাকার উপর দেওয়া হয়েছে, তৈরি করা হচ্ছে। এছাড়া সিমলা, সারেঙ্গা, রায়পুরে সৌর বিদ্যুৎ চালিত 16টা জল প্রকল্প চালু হয়েছে, এখানে 12 কোটি টাকা দেওয়া হয়েছে। এইভাবে মনে রাখবেন আপনাদের যে মিউনিসিপ্যালিটি আছে বাঁকুড়া, কৃষ্ণপুর এবং সোনামুখী, সেখানে 167 কোটি টাকা 15 লক্ষ দেওয়া হয়েছে জলের জন্য। মনে রাখবেন আমরা সাঁওতালি ভাষার একাডেমি তৈরি করেছি, আমরা এই জেলায় 4টি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার করছি, তার মধ্যে আপনাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার হচ্ছে। বর্জনের আইটি পার্ক, বিষ্ণুপুরের রুরাল হাট তৈরি হয়েছে, আপনাদের এখানে টেরাকোটা শিল্প, টেরাকোটা হাট, ডোকরা হাট, সাবাই শালপাতা খাসের প্রকল্প, শালতোরা ভুরুল রফিক প্রকল্প, বাঁকুড়া রায়পুর জুড়ে এমনকি আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা করছে ইন্ডাস্ট্রিয়াল প্রকল্প। আরো দুটো ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে, এটা পাওয়া গেছে অনুমোদন, একটা গঙ্গাজল ঘাটি, অন্যটা রায়পুর। রাস্তাঘাটের কথা আমি যদি বলতে চাই, অনেক রাস্তা চওড়া হয়ে গেছে। আপনারা দেখেছেন বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে বিষ্ণুপুর ওন্দা থেকে শুরু করে শিমলাপাল খাতরা থেকে শুরু করে এক একটা রাস্তায় আপনাদের আমি বলি 150 কোটি টাকা দেওয়া হয়েছে। শুধু 60A, NH 60A বাঁকুড়া পুরুলিয়ার জন্য 340 কোটি টাকা। ন্যাশনাল হাইওয়ে বাঁকুড়া জেলার মানোন্নয়নে দুটো ব্রিজ নির্মাণ হচ্ছে 150 কোটি টাকা। শিমলাপাল খাতরা রাস্তা চওড়া জন্য 60 কোটি টাকা। রায়পুর আকুটা রাস্তা চওড়া জন্য 60 কোটি টাকা। কুমারী গ্রাম সিনেমা থেকে রাজধান গাউজার স্কুল 15 কোটি টাকা। চেচুরিয়া মোড় থেকে বিষ্ণুপুর পর্যন্ত বড় 48 কোটি টাকা। শালতোরা মেজিয়া রাস্তা চওড়া জন্য 41 কোটি টাকা। ঝাঁকিপাহাড়ি কাশীপুর এখানেও 37 কোটি টাকা। ফেদুয়া সালদিমিয়া রোড কাটাগুড়ি অবকানন রোড হয়ে 30 কোটি টাকা। এবং গঙ্গেশ্বরী, গঙ্গেশ্বরী নদীর ওপরে, গঙ্গেশ্বরী তারকেশ্বর নদীর ওপর 4টে ব্রিজ তৈরি হচ্ছে, সেখানেও প্রায় 90 কোটি টাকা দেওয়া হয়েছে। তার মানে বুঝতে পারছেন নতুন করে কত কাজ হচ্ছে এই 7.5 বছরের মধ্যে। বিষ্ণুপুরে বাস টার্মিনাস তৈরি করা হয়েছে, 5.5 কোটি টাকা অনলাইনে দেওয়া হয়েছে, 6 কোটি টাকা। জয়পুরগঞ্জে বাস টার্মিনাস তৈরি হচ্ছে, 2 কোটি 63 লক্ষ টাকা দেওয়া হয়েছে। সোনামুখীতে করা হচ্ছে তারডাঙ্গাতে দমকল ফায়ার স্টেশন করা হচ্ছে, বাঁকুড়াতেও ডিপো তৈরি হচ্ছে। সবার ঘরে আলো প্রকল্পে 100% ঘরে আলো দেওয়া হয়েছে। এছাড়াও অনেকগুলো
কিনতে হয় 29 টাকায়। আমরা 1.5 কোটি পরিবার 2 টাকা করে চাল দিই। আমরা 1 কোটি ছেলে মেয়েকে সবুজ সাথী সাইকেল দিয়েছি বিনা পয়সায়। এক একটা সাইকেলে 3,000-3,500 টাকা দাম। প্রতি বছরই আমরা ক্লাস 9 কে দেব, তাহলে 9, 10, 11, 12 হয়ে যাবে। আমাদের কন্যাশ্রী এখন আর কোনো সিলিং নেই, সব মেয়েরাই কন্যাশ্রী। যারা স্কুলে পড়বেন গভর্নমেন্ট স্কুলে, গভর্নমেন্ট কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে, মনে রাখবেন স্কুলে পড়লে স্কলারশিপ 18 বছর বয়সে 25,000 টাকা পড়াশোনা চালালে বিয়ে না করে, এবং বিশ্ববিদ্যালয়ে মেয়েরা যখন পড়বেন আর্টস পড়লে 2,000 টাকা, সায়েন্স পড়লে 2,500 টাকা। কন্যাশ্রী মেয়েরা, আমার 70 লক্ষ মেয়েরা মনে রাখবেন কন্যাশ্রীতে আছে। তপশিলি আদিবাসী ছেলে মেয়েরা, 70 লক্ষ ছেলে মেয়েরা, তাদের আমরা স্কলারশিপ দিই। তাদের অনেক হোস্টেল তৈরি করে দিয়েছি আমরা। আমরা তাদের জন্য সফট লোন দিই। দেশে উচ্চশিক্ষা করতে গেলে 10 লক্ষ টাকার সফট লোন দিই তপশিলি আদিবাসীদের, এবং বিদেশে পড়তে গেলে 20 লক্ষ টাকার সফট লোন দিই। সংখ্যালঘু ছেলে মেয়েদের 2 কোটি 3 লক্ষ ছেলে মেয়ে প্রায় স্কলারশিপ পেয়েছে। তাদের ছেলে মেয়েরা উচ্চশিক্ষা করছে, 70,000 ছেলে মেয়ে পড়েছে। কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ ওবিসি হয়েছে, পড়ুয়া হয়েছে। ওবিসির মধ্যে দিয়ে 97% সংখ্যালঘু ছেলে মেয়েদের পড়াশোনা থেকে শুরু করে সব সুযোগ করে দেওয়া হয়েছে। আর সাধারণ কাস্ট, আপনারা আগে বলতেন জেনারেল কাস্ট তো কিছু পায় না, ঠিক তো? মানুষের মধ্যে একটা ধারণা ছিল জেনারেল কাস্ট কিছু পায় না। এবার আমি কি করেছি দেখুন, আমি এটা ভেবেছি, এবং ভেবেছি বলে 2 টাকা কিলো চাল দিই। সিলুন কাস্টও পায়, সিলুন টাইপও পায়, সংখ্যালঘু পায়, ওবিসিও পায়, জেনারেল কাস্টও পায়, সবুজ সাথী সাইকেল এসসিও পায়, এসটিও পায়, মাইনরিটিও পায়, ওবিসিও পায়, জেনারেল কাস্টও পায়। স্বাস্থ্য সাথী মনে রাখবেন এসসি পায়, এসটি পায়, ওবিসি পায়, জেনারেল কাস্ট পায়, মাইনরিটি পায়, কোনো টাকা। কিছুদিন বাদে মনে রাখবেন একটা স্বাস্থ্য সাথী স্কিম আসছে, স্বাস্থ্য সাথী স্কিম। ভালো করে শুনে রাখুন মেয়েরা, মহিলাদের আগে কাটতে যাবে। পঞ্চায়েতের বাবুদের বলে যাচ্ছে এখন থেকে বিরোধী বাড়ি যাবে।
বিষ্ণুপুরেও নিশ্চয়ই এফেক্ট পড়েছিল, রায়পুরে পড়লে, সাঁকড়াইয়ে পড়লে, খাতায় পড়লে, মুকুটমণি পড়লে, সোনামুখীতেও পড়ে, বিষ্ণুপুরেও পড়ে, বাঁকুড়াতেও পড়ে, তালগাঙ্গাতেও পড়ে, ওন্দাতেও পড়ে, ইন্দাসেও পড়ে, বর্ধমানেও পড়ে। আমার জন্মের মহ যখন কাঁদছিল, 15 বছর ধরে প্রতি বছর 400 করে লক্ষণ হয়ে গেছে, একবার কেউ দেখতে আসেনি। পড়াশোনা
গ্যাসের দাম কত ছিল? এলপিজি গ্যাসের মামলারা গ্যাস ইউজ করেন, গ্যাস ইউজ করেন আপনারা ঘরে, ডোমেস্টিক গ্যাস 400 টাকা ছিল, মোদী বাবু 1000 টাকা করে দিয়েছে। কেবল টিভি সিনেমা দেখে টিভি দেখতে কত বাড়িয়ে দিয়েছে, 200 টাকা থেকে 1000 টাকা করে দিয়েছে। আমিও দেখতে পাচ্ছি না এখন কে দেবে এত টাকা, দেবই না। 3 নম্বর দেখো, পেট্রোলের দাম রোজ বাড়িয়েছে, গ্যাসের দাম বাড়িয়েছে, 12,000 কৃষক আত্মহত্যা করেছে, ছেলেমেয়েরা বেকার হয়েছিল 5 বছরে 10 কোটি ছেলেমেয়েদের চাকরি দেবো, 10 কোটি ছেলে দিন কাউকে যদি দেয়নি পুরো তো 3 কোটি ছেলেমেয়ের চাকরি চলে গেছে। আমার 100 দিনের কাজ থেকে শুরু করে একদম মার্কেটিং
পেয়েছেন। মা বলে আমার খুব ভালো থাকবে, বিশ্বাস করুন আমার নিজের মা নেই, কিন্তু আপনাদের দেখে আমার মনে হয় এইটুকু আমার মা দাঁড়িয়ে আছে, এইটুকু আমার বাড়ির বউ দাঁড়িয়ে আছে, এইটুকু আমার বোন দাঁড়িয়ে আছে।